জাহিরুল ইসলাম ভাই তিনি আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন যে ওয়াদা ভঙ্গ করা গুনাহের কাজ এটা জানা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তার ব্যাপারে একটি প্রশ্ন এ ব্যাপারে আমরা বলবো যে আসলে ওয়াদা পালন করা পূরণ করা অবশ্যই এটা মোমিনের একটা সেফাত বা গুণ আর ওয়াদা ভঙ্গ করে ফেলে এটা মুনাফিকের চিহ্ন বা মুনাফিকের আলামত রাজি সাল্লাম হাদিস এ ব্যাপারে বলেছেন আরবা ও মাং আরবাবু মাং কুন্না ফিহি কানা মুনাফিকন ও কানা কানাথ ফিহি খসলা খসলাতুন মিন আরবাতিন কানাথ ফিহি খসলাতুন মিন মিনার নিফাকি হাত থাকা দাঁড়াহা বলা হচ্ছে চারটি গুণ যার মধ্যে থাকবে সে একটা খালিস মুনাফিক যখন পৌঁদোশে চারটি গুন্ না ছাড়বে তার একটি গুণ হচ্ছে এইদের হাতাদা কাজাবা যখন ওয়াদা করে তখন মিথ্যা কথা বলে যখন ঈদ আদ্বা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা জন অদা করে ভঙ্গ করে ওয়াইদা আহাদা গদারা আর যখন সে প্রতিশ্রুতি দেয় তখন সে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে ওয়াইদা খস আমা ফাজারা এবং যখন সে ঝাগড়া করে তখন আসল কথা বলে গোখারিতেই হাদিসটা বর্ণিত হয়েছে তেইশো সাতাশ নম্বর মুসলিমে আঠার নম্ব নম্বর হাদিস সুতরাং অবশ্যই কে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে সে মুনাফিকের যে চিহ্ন আলামত তার মধ্যে সামিল হয়ে যাবে আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলীন বলেছেন ইন্নাল মুনাফিক আসফাল ইমিন আল্লাহ নিশ্চয়ই মুনাফিক থাকবে জাহান নামের সবচেয়েতে নিচের স্থানে জাহান নিম্নের স্থান আল্লাহ রসুল বলেছেন যে নামে একটা পাথর ফেলা হয়েছে তো এই পাথরটা সত্তর বছর জগৎ পড়তে আছে কিন্তু তার তলা খুঁজতেই আছে তলা খুঁজে পাচ্ছে না তাহলে যার নামের গভীরতা এত হবে তার মানে সেই নিচের স্থানে থাকবে মুনাফিক অতএব অবশ্যই ওয়াদা ভঙ্গ করা মিথ্যা কথা বলা এই সমস্ত আচরণ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে নাহলে এর পরিণাম কিন্তু অশুভ আশা করি উত্তরটা পেয়ে